Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তোকে আশীর্বাদ করি। জিটু এই আশীর্বাদ বন্ধ করুন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? কি নাটক হচ্ছে এখানে? জেটু আমা আমাকে একবার বলার সুযোগ দিন জেটু। বলছি এসব কি? হ্যাঁ, এই এত লোকজন নিয়ে তুমি? বাবা, শুধু লোকজন নয়, সঙ্গে পুলিশও এনেছে। নিশ্চয়ই কিছু একটা বড় সড় ঘটনা ঘটাতে এসছে এখানে। শিউলির রাজ আশীর্বাদ এটা তুমি জানো বাবলু, তারপরেও তুমি এভাবে? আমি জানি জেটু, আমি জানি আজকে আজকে শিউলির আশীর্বাদ, কিন্তু এই আশীর্বাদ যদি হয় তাহলে শিউলির জীবনে যে অভিশাপ নেমে আসবে জেটু। হ্যাঁ, আমার আমার কথাটা শুনুন জেটু। আর শুধু ভাবলে নয় জেঠু, আমাদের তিনজনেরই আপনাকে অনেক কিছু বলার রয়েছে, আর তাই জন্য সব প্রমাণ নিয়ে তবে আপনার কাছে এসেছি। কিন্তু সবার আগে দয়া করে শিউলির আশীর্বাদটা বন্ধ করুন। কিচ্ছু বন্ধ হবে না, তোমার কথা মতো সবকিছু চলবে নাকি এখানে? বাবা বাবা, আশীর্বাদের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, ভালো সময় চলে গেলে মুশকিল হয়ে যাবে। জেঠু জেঠু জেঠু, আমার কথাটা শুনুন জেঠু। জেঠু আপনি আপনি গ্রামের মাথা জেঠু, আপনার শোনাটা উচিত জেঠু। আর আপনি এই কথাগুলো শোনার পর আমার বিশ্বাস আপনি এই আশীর্বাদ অনুষ্ঠান কি আপনি বিয়েটাই ভেঙে দেবেন জেঠু। বাবা বাবা, আজকের দিনে যখন বাবলু এত মরুয়া হয়ে আমাদের এই কথাগুলো বলতে এসেছে, তখন আমাদের কিন্তু অবশ্যই ওর কথাগুলো শোনা উচিত একবার। জেঠু বেশ, বলো বলো তুমি কি বলতে এসেছো। বাবা তুমি জেঠু জেঠু আপনি ওকে চেনেন না, ও কিছুদিন আগে ভোলাকে মেরেছিল, এমন মার মেরেছিল ওর মাথাটা ফেটে গেছিল। সেই সেই মুহূর্তে শিউলি ওখানে পৌঁছে যায়। শিউলি সেটা দেখেও ফেলে, তাই জন্য শিউলিকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, ছুরি দিয়ে ও মেরে ফেলার চেষ্টা করেছিল। এই লোকটা সেদিন আমাকে মারতে গেছিল। সেদিন সেদিন বাবলু না থাকলে হয়তো মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমার অন্যের বাকি অংশ কোথায় গেল? সেদিন বাবলু আমাকে বাঁচাতে গিয়ে ছুরিতে ওর অনেকটা হাত কেটে গেছিল। ওর হাতে রক্ত বন্ধ করতে আমি আমার অন্যটা ছিঁড়ে ওর হাতে বেঁধে দিয়েছিলাম। ও না, শিউলিকে কিচ্ছু করতে পারতো না, শিউলি যদি কিছু হয়ে যেত আমি ওকে মেরে ফেলতাম। শুন, কি সাংঘাতিক লোক! আরে একে তো এইভাবে বাইরে রাখাই সেফ নয়। অফিসার, একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আমার আমার হবু বৌমাকে মারতে গেছিল। আমি এর শেষ দেখে ছাড়ব। অফিসার, ওকে এমন কেস দিন যাতে সারা জীবন জেলের ঘানি ঘোরাতে হয় ওকে।
বাবলু, তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু তার জন্য তো আশীর্বাদটা থেমে থাকতে পারে না। দিগ্বিজয়দা, তুমি আশীর্বাদ সেরে ফেলো, পুলিশ ওর ব্যবস্থা করবে। ওর ব্যবস্থা না হয় পুলিশ করবে। কান টানলে যে মাথাটা আসবে তার ব্যবস্থাটা কে করবে? মিস্টার সুকান্ত চৌধুরী। বড়ে দিয়ে যে আসল চালটা চলেছে সে কি নিজেকে সবার আড়াল করে রাখতে পারবে? কি হেয়ালি করছো, এবার পরিষ্কার করে বলবে যে কি বলতে চাইছো? আপনার সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে। তোমাকে কে পাঠিয়েছিল বল? ভোলার হাতের ব্রেসলেট কেন চিন্তাই করতে গিয়েছিলে? কার হুকুমে? টাকা না দিয়ে গা থেকে দূর করে দিতে চেয়েছিল। এখন যদি মরতেই হয় তো তোমাদের নিয়েই আমি মরব। কেন চুপ করে থাকবে না, বলো কে পাঠিয়েছিল? ওই ওর হুকুমে গেছিলাম। কি আজেবাজে কথা বলছেন, মাথা খারাপ নাকি? আমি ঠিক বলছি? ওই ব্রেসলেটটা আপনার ছেলের, ও নদীর পাড়ে ওটা কুড়িয়ে পেয়েছিল, আর সেটা উদ্ধার করতেই আপনি আমায় পাঠিয়েছিলেন। নদীর পার থেকেই ভোলা ব্রেসলেটটা খুঁজে পেয়েছিল, ঠিক সেখানে যেখানে চোরা কারবারিরা বন্দুক লুকিয়ে রেখেছিল। মিথ্যে বলছো, মিথ্যে বলছে, একদম মিথ্যে বলছে, ডাহা মিথ্যে। একদম মিথ্যে কথা বলবে না, আমি নদীর পাড়ে যাইনি, তাছাড়া আমার কিছু হারাইনি। আমি মিথ্যে বলছি না, আপনি মিথ্যে বলছেন বিক্রমবাবু। সবাই না আপনার হাতে এই ব্রেসলেটটা দেখেছিল, সবার এটা চেনা। হ্যাঁ বুঝতে পেরেছি, কম্পিটিশনে হেরে গিয়ে এখন আমাকে বদনাম করে আমার বিয়েটা ভন্ডুল করতে এসছো, তাই তো? আচ্ছা বিক্রমবাবু, আমার টিমকে আপনি প্রতিযোগিতায় কিভাবে হারিয়েছিলেন সেটা না সারা গ্রামের মানুষ দেখেছে। আচ্ছা একটা কথা বলুন তো, সেদিন আমার বাড়িতে যখন পুলিশ জিজ্ঞেস করছিল আমি জঙ্গলের মধ্যে কাউকে দেখেছি কিনা, সেই সময় আপনি ঘামছিলেন, আজও ঘামছেন দেখুন। আপনি যদি সত্যি কিছু না করে থাকেন তাহলে এত ভয় পাচ্ছেন কেন? What nonsense! কি উল্টো পাল্টা কথা বাবলু, তুমি কি প্রমাণ করতে চাইছো? দেখুন প্রমাণ যা দেওয়ার আমি দিয়েছি, এবার যা করার পুলিশ অফিসার করবেন। আমাকে তদন্ত করতে হবে। বিক্রমবাবু আপনি আমাদের সাথে চলুন। এক মিনিট, বিক্রম কোথাও যাবে না অফিসার। আপনি হয়তো জানেন না আমি কে। সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমার নাম এবং ক্ষমতা দুটোই আছে, আর আপনার ওপর মহলে যোগাযোগটাও আছে। এই যদি আপনাদের কাজের ধরন হয় আমি কিন্তু তাহলে কমপ্লেন করতে বাধ্য হব, আর সেটা আপনার চাকরির পক্ষে খুব একটা ভালো হবে না। আমি আমার কাজের নিয়ম জেনেই কাজ করছি, আপনি বাধা দিলে সেটা আপনার পক্ষে ভালো হবে না সুকান্তবাবু। এই ছেলেটা যত নষ্টের গোড়া। কি ভেবেছো তুমি, আমার ছেলে একটা সামান্য ব্রেসলেটের জন্য ছিনতাইকারী পাঠাবে? ওইরকম হাজারটা ব্রেসলেট ও ইচ্ছা করলে কিনতে পারে। দিগ্বিজয়দা, তুমি গ্রামের পঞ্চায়েত প্রধান, তোমার সামনে এই ছেলেটা তোমার হবু নাথ জামাইকে জানায় তাই বলছে, আমাদের অপমান করছে, তুমি কিচ্ছু বলবে না? কিসের ভিত্তিতে ওই সব অভিযোগ করছে? দেখুন অভিযোগ যখন পেয়েছি তখন তদন্ত তো আমাদের করতেই হবে, আর এই তদন্তের স্বার্থে বিক্রমবাবুকে আমরা আমাদের কাস্টাডিতে রাখবো। মানেটা কি? আমি থাকবো কাস্টাডিতে? ইম্পসিবল। বিক্রম তুমি বাধা দিও না, তুমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার ভয় কিসের? তদন্ত হলেই তো সব প্রমাণিত হয়ে যাবে। আমি কোনো রকম কোনো দ্বিধা নিয়ে এই আশীর্বাদ হতে দিতে পারি না। দিগ্বিজয়দা, তুমি তুমি বিক্রমকে অবিশ্বাস করছো, তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমি সত্যি বিশ্বাস করো যে বিক্রম এরকম একটা কাজ করতে পারে? অজয় অজয়
তুমি বুঝাও কিছু নাকি বাবা, এটা এটা আমাদের বাড়ির মেয়ের ভবিষ্যতের কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।